চরম পর্যায়ে পৌঁছেছে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার উত্তেজনা। একের পর এক সংঘর্ষ ঘটছে বিভিন্ন শহরে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সীমান্তবর্তী জেলায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে চীন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের দূতাবাস এক বার্তায় জানিয়েছে, মিয়ানমারের সীমান্তবর্তী জেলার নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলো। নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে দূতাবাস এই নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার কোকাং জেলার লোক্কাই এলাকার জন্য এই নির্দেশনা জারি করা হয়। ধারণা করা হচ্ছে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাবে জান্তা সরকার। অঞ্চলটি থেকে সেনাবাহিনীকে হঠাতে এক হয়েছে স্থানীয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এরই মধ্যে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এমনকি তারা চীনের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দখল করেছে। আল জাজিরা বলছে, দেশটির ইতিহাসে 1027 অপারেশন সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। এর আগে এমন সহিংসতার সাক্ষী হয়নি দেশটি। এর পরই চীনা দূতাবাস থেকে চীনা নাগরিকদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উইচ্যাটের এক বার্তায় জানানো হয়, মিয়ানমারের উত্তরাঞ্চল এবং কোকাংয়ের লুক্কাই জেলায় ব্যাপক সংঘর্ষ চলছে। এর ফলে সেখানকার জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণে চীনা নাগরিকদের আবারও দ্রুত নিরাপদে সরে যেতে নির্দেশনা দিচ্ছে। জানানো হয়, সংঘাতময় অঞ্চলটি জুয়া, আন্তর্জাতিক মানব পাচার এবং অনলাইন স্ক্যামের জন্য কুখ্যাত। ফলে মাফিয়াদের কারণে কোণঠাসা অবস্থা স্থানীয় প্রশাসনের। সংঘাতময় পরিস্থিতির মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, দ্য থান ন্যাশনাল লিবারেশন আর্মি এবং দ্য আরাকান আর্মি মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠিত হয়। এই জোট গত 27 অক্টোবর জান্তার বিরুদ্ধে শান রাজ্যে সমন্বিত হামলা চালায়। এরপর থেকে বেশ কিছু রাজ্য সহ সেনাচৌকি দখলে নেয় তারা। ফলে বিদ্রোহীদের জোটবদ্ধ আন্দোলনে বড় বিপর্যয়ের মুখে দেশটির জান্তা। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন, সেনাদের মনোবল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। কারণ অনেকেই দলত্যাগ করছেন, এমনকি বেশিরভাগ সামরিক ক্যাম্প আত্মসমর্পণ করতেও প্রস্তুত। দেশটিতে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা সরকার। তারপর থেকে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে। তবে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী। অমিত হাসান, রবিন, কালবেলা।